এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম ধনু। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে তোমাদের সামনে আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু খুব 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 ইন্টারেস্টিং এবং খুব ভালো। সেটা হচ্ছে আজকে কিন্তু জামাই ষষ্ঠী। তো আজকে জামাই মেয়ে সবাই তাদের শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসছে। আজকে বলা ভুল হবে, অনেকে দু তিন দিন আগে আসছে, অনেকে এক সপ্তাহ আগে আসছে, তো অনেকে অনেকদিন ধরে আসছে, অনেকদিন আগেই এসেছে। তো যাই হোক, আমি কালকে এসেছি। তো কালকে মানে জামাই ষষ্ঠীর আগের দিন এসেছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, মানে প্রধান জামাই ষষ্ঠী আজকে অনুষ্ঠান। তো আজকে জামাই মেয়ে দুজনেরই অনুষ্ঠান বলতে গেলে, খাওয়া দাওয়া। কিন্তু খাওয়া দাওয়া বলতে গেলে আজকে আমার কোনো খাওয়া দাওয়া কিছু করতে পারবো না, কারণ আজকে হচ্ছে ষষ্ঠী। তো অনেকের হয়তো ষষ্ঠী আজকে আছে, মানে ষষ্ঠীর আজকে ছেলে উপলক্ষে, মানে আমার ছেলে ষষ্ঠী, সেই জন্য আজকে আমার পালনী উপোস। তো আবার অনেকের বাঙাল ঘরে যারা আছে তাদের কোনো হয়ই না, তাদের কোনো উপোস টুপোস পালনী সেরকম নেই। তো যাই হোক, আজকে আমার ছেলের ছেলের যেহেতু ছেলের কারণে যেহেতু ষষ্ঠী হবে, সেহেতু আজকে কিন্তু আমি কিচ্ছু খেতে পারবো না। একদম নিরামিষ দুপুরবেলা সাবু খাবো, সকালে লুচি চলে, একদম নিরামিষভাবে একদম এইসব খেয়েছি। তো যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে, দেখতে পাচ্ছো একেবারে মানে ঘুরনারা মতো অবস্থা। আর কালকে একটু ঠান্ডা লেগে গেছে, যার জন্য আমার গলাটাও একটু বসে বসে গেছে। তো সেই জন্য গরমের জন্য একেবারে কাক ঝোড়ো মতো লাগছে একেবারে। আর তারপরে ফ্যান অফ করে যেহেতু ভিডিও করছি, সেহেতু ফ্যানও চালাতে পারছি না, যেহেতু না হলে একদম গলার ভয়েস কিচ্ছু শোনা যাবে না। তো যাই হোক, চলো আজকে দিনটা শুরু করা যাক। তো বিভিন্ন রকম ভিডিওতে শেয়ার করবো, সকালের বাটা শেয়ার করবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেয়ার করবো, কী কী খাওয়া দাওয়া হচ্ছে, কী কী মেনু হয়েছে, এরকম তোমাদের সাথে এক একটা বিষয় শেয়ার করতে থাকবো। তো চলো আর একটা কথা জিজ্ঞাসা করতে ভুলেই গেছি, তো তোমরা কেমন আছো সবাই? ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি, মোটামুটি আছি। এনে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, যার জন্য একটু সর্দি সর্দির মতো এই হয়েছে, গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে। তো এভাবে চলছে আর কি, কালকে একটু ঠান্ডাও লেগে গেছে, আর তারপরে বিভৎস গরমে তো আরও কষ্ট পাচ্ছি, আরও অবস্থা খারাপ। তো চলো এইভাবে দিনটা শুরু করা যাক। তো যেহেতু বাপের বাড়ি এসেছে, খুবই হ্যাপি আছি, খুবই খুশি আছি, অনেকদিন পরে এসেছে, মানে প্রায় 10 বছর মাথায় এসেছে, অনেকদিন পর। তো এখন আমার বছরে মানে একবারে বেশি আসাই হয় না, ছেলেও ছোটো আর বিভিন্ন রকম নানা রকম সংসারে এই সমস্যার কারণে, এই কারণে বেশিবার আর আসাও হয় না, যে বাপের বাড়ি আসবো একদমই কাছে, তবুও আসা হয় না, এই বছরে একবারই করে আসা হয়। তো একটু বেশি দিন করে থেকে যাই, তো খুবই হ্যাপি আছি, খুবই হাসি আছি। তো এরপর তোমার বিভিন্ন রকম ভিডিও শেয়ার করবো, এখানে বিভিন্ন রকম জিনিস শেয়ার করবো। তো সেগুলো দেখো অবশ্যই, এ করে সেগুলো লাইক করো, ভিডিও শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করো। তো এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি লুচি বেলছি, তো মাকে একটু হেল্প করে দিচ্ছি। তো সকালের মেনুর জন্য, সকাল ব্রেকফাস্টের মেনুর জন্য রেডি করা হচ্ছে, প্রিপারেশান নেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের পঞ্চমতম জামাই ষষ্ঠী, তো সেই জন্যই এখানে আয়োজন করা হচ্ছে পঞ্চমতম। তো সমস্ত কিছু আয়োজন মোটামুটি সকালের হচ্ছে বাটার জন্য তৈরি করা হয়েছে, তো এদিকে ব্রেকফাস্টও রেডি করা হয়েছে। তো আমি হচ্ছে মার সাথে একটু হেল্প করছি। এই দেখো, ফুলকো ফুলকো লুচি বানানো হবে, তার সাথে কষা কষা আলুরদম হবে। তো সেই জন্যে আমি আর মা দুজনে মিলেই করছি। তো ভাবছি মনে মনে যে আর কী কী করা যায়। তো এই দেখো, লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে। তো কড়াইতে একদম তেল ঢেলে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে, আচ্ছা মা এগুলো ভাজছেন, আমি ওইদিকে লুচিগুলো তৈরি করছি, বেলছি বসে বসে। আর লুচি তার সাথে হচ্ছে আরও বিভিন্ন রকম সব উপকরণ আছে, সেগুলো তোমরা দেখতেই পাবে। লুচি আছে, কষা আলুরদম আছে, তারপরে হচ্ছে ফলের বাটা দেওয়া হবে, এই লুচি ভাজা হচ্ছে। দেখো আমি আর মা দুজনে মিলে করছি একসাথে। তো প্রচণ্ড গরমও পড়েছে, তার বুঝতেই পারছো, আর জামাই ষষ্ঠী দিয়ে এত গরম পড়েছে, মানে সব ঘেমে নিয়ে স্নান করে যেতে হচ্ছে, মানে একাকার অবস্থা, মানে পুরো একদম মানে কী বলবো, কাকঝোড়ো অবস্থা হয়েছে। আর গরমের মধ্যে মানে পারা যাচ্ছে না এমন অবস্থা। আর জামাইদের তো মানে আরও কষ্ট, আর আমার কষ্ট একটু কম হবে, কারণ এই জামাই ষষ্ঠী ষষ্ঠী অনেকেরই হয়তো নিয়ম আছে, বাঙালদের ক্ষেত্রে নিয়মটা নেই, বেশিরভাগ ক্ষেত্রে নিয়ম বাঙালদের একদমই নেই, কিন্তু আছে আমার শ্বশুরবাড়িতে নিয়মটা আছে যে ষষ্ঠীর দিন ষষ্ঠী করতে হয় ছেলের নাম করে। তো আমি আছি তো দুপুরবেলায় এইসব কিছুই খাবো না, আর সকালবেলায় যেহেতু আছে মা নিরামিষভাবেই করেছে, এই কারণেই তাহলে আমি খেতে পারবো। তো সেই জন্যেই মা আছে নিরামিষভাবে সব কিছু আয়োজন করেছে, আলুরদমটাও নিরামিষভাবেই করা, তো ভালোই, অসুবিধা নেই কোনো। এখন মা বাটা দিচ্ছে সকালে, সকালে যে বাটা দেওয়া হয় জামাই ষষ্ঠীর,
এখানে আমার ছোট্ট সোনা বসে আছে, ছোট জামাই। এই বাটা দেয়া হচ্ছে এখন, সবাই দেখো। আমি এটা হচ্ছে ফলের বাটা, এখানে ছ রকম ফল আছে, আম, আপেল, পেয়ারা, কালো আঙুর, লিচু, চেরি ফল, আর এখানে নিচে লুচি আছে, মিষ্টি আছে, এখানে প্রদীপ দেওয়া আছে। এইভাবে বাটা দেওয়া হয় আমাদের ছোট কর্তা ছবি। এই যে আমার ছোট্ট সোনা বসে আছে, ওইটা ওর হাতে দাও। আমি এবার তোলো, তো লিচু খাওয়ার জন্য বায়না করছে। তোমাদের বাড়িতে কিভাবে বাটা দেওয়া হয় তোমরা কমেন্টসে অবশ্যই জানিও। আর তো আমার বাটা কিরকম লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানিও, ভালো লাগলো কিনা। এবার মিষ্টির বাটাটা দেওয়া হবে, তো তোমরা সেটা দেখো। মিষ্টির বাটা আছে, আর সকালে যেটা ব্রেকফাস্ট লুচির বাটা সেটাও দেওয়া হবে। তো এটা হচ্ছে মিষ্টির বাটা, এখানে পাঁচ রকম মিষ্টি আছে। শাকও বাজছে, আর এইবার দেয়া হবে লুচির বাটা। তেমনি নিচে থালায় রাখা আছে, শুধু হাতে দেয়া হচ্ছে, মানে শাশুড়ি মা জামাইকে হাতে দেয়। এদিকে আমার ছোট্ট সোনা খাওয়া শুরু করে দিয়েছে, ওর খুব খিদে পাচ্ছে। আসলে একটু আগে ঘুম থেকে উঠলো, তো এখনো খাওয়া স্টার্ট করিনি ওর, সব শুধু জল খেয়েছে, এবার খাবে, তো সেই জন্য ও আর দেরি করতে পারছে না বলে স্টার্ট করে দিয়েছে। বিশাল আয়োজন জামাইষষ্ঠী, মানে জামাইদের কাছে। আর তার উপরে যা গরম পড়েছে আজকে, কি হবে, কিরকম জামাইরা খেতে পারবে, মানে খুবই আদরের। আজকে দিনটা হচ্ছে জামাইদের আদরের শাস্তি। হ্যাঁ, আদরের বন্যা এত যে সেটা মাঝে মাঝে শাস্তির সমান মনে হয়। তো এইবার খাওয়া স্টার্ট হবে, কিন্তু তো এইবার জামাই খাওয়া স্টার্ট করছে, তার সাথে ছোট জামাইও স্টার্ট করছে। আমার ছোট্ট সোনা কিন্তু স্টার্ট করে দিয়েছে, ও আর ওয়েট করতে পারছে না, এত খাবার দেখেছে আর ওয়েট হচ্ছে না ওর দ্বারা। আর এইবার হচ্ছে জামাইষষ্ঠীর মধ্যে যেটা মেন অ্যাট্রাকশান, সেটা হচ্ছে দুপুরের লাঞ্চ চলে এসছে। দেখতেই পাচ্ছ জামাই বসে গেছে লাঞ্চ করার জন্য, তো লাঞ্চ একদম পুরো সাজিয়ে গুছিয়ে পুরো কমপ্লিট। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা কী কী লাঞ্চের মেনুতে কী কী আছে, তোমাদের আমি ভালো করে জুম করে দেখি, তোমাদের প্রত্যেকটা হচ্ছে মেনু ভালো করে উল্লেখ করে দিচ্ছি। তো এখানে ভাত আছে, যেটা যেটা সবারই থাকে, তো পাঁচ রকম ভাজা আছে এখানে, ওটা মুড়ো ঘণ্ট ডাল আছে। তো ওই দেখো, দেখতেই পাচ্ছ জামাই খেতে বসছে, পাশে শাশুড়ি হাওয়া করছে, পাখার বাতাস দিচ্ছে, দেখো তো কীরকম লাগছে না লাগছে তোমার হাত দিয়ে। তা জামাই সেটা দেখিয়ে দিচ্ছে, পাশ দিয়ে বোন আবার গেল, ওই দেখো শাশুড়ি হাওয়া করছে পাখার বাতাস দিয়ে পাশে। এইবার দেখো এখানে কী কী আছে সেটা দেখাচ্ছি তোমাদের আবার।
আবার দেখাচ্ছি। তো এখানে দেখো, এখানে মুড়োঘণ্ট ডাল আছে, পাবদা মাছের ঝাল আছে, মাটন কষা আছে, আমড়ার চাটনি আছে, পাঁচ রকম মিষ্টি আছে, পাঁচ রকম ভাজা তো আছেই, পটল ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, কুমড়ো ভাজা আছে। এইসব ভাজাগুলো যেগুলো মেন তোমাদের হচ্ছে সব আমাদের বাঙালিদের দিতেই হয়, তো এইসবগুলো খাওয়া স্টার্ট করছে এবার জামাই। তো দেখো, এবার প্রথমে পাঁচ রকম ভাজা দিয়ে আর ডাল দিয়ে মেখে খাওয়া হবে। তো খাওয়া স্টার্ট করছে প্রথমে সেগুলো আমাদের ব্রাহ্মণের মধ্যে এগুলো নিয়ম আছে, গণ্ডুষ করে নিতে হয়, তাই করছে। প্রথমে ভাত ভাঙছে, এবার ডাল দিয়ে মাখবে, মেখে তারপরে ভাজা আরও অনেকটা দেওয়া হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ পাতে এখন কিন্তু একটু কম আছে, তো অতটা ভাজা আমার হাজব্যান্ডের পক্ষে খাওয়া সম্ভব নয়, তো সেজন্য খানিকটা বলছে তুলে নিতে, তো মা তারপরে তুলে নিয়েছে, তো অতটা ভাজা খেতে পারবে না। আর আরও অনেক কিছু আইটেম করা হতো কিন্তু আমার হাজব্যান্ড এত আড়ম্বর, এত খাওয়া দাওয়া পছন্দ করে না, সেই জন্যেই এই কিছুটা মানে আমি মাকে বলে কমিয়ে দিয়েছি যে এই বিভৎস গরমে এত খাওয়া দাওয়া পারবে না, ওই জন্য তুমি আর হচ্ছে কোনো মেনু অ্যাড করো না। তো সেই জন্যই হচ্ছে কিছু মেনু কমিয়ে দেওয়া হয়েছে, যার জন্য এই মেনুগুলোই আছে, তো এগুলোই খাচ্ছে, তাই তার পক্ষে খাওয়া মানে এটা বিরাট বড় শাস্তির ব্যাপার। তো দেখো খাচ্ছে, এবার এখনও খাবার স্টার্ট করেনি, তো করছে, ডালের থেকে চিংড়ি মাছগুলো আগে ভাজছে, তো এই ডালের মধ্যে এটা মাছের মুড়ো দিয়ে নয়, এটা চিংড়ি মাছ দিয়ে করা, প্রচুর অনুষ্ঠান বাড়িতে এখন চিংড়ি মাছ দিয়ে মুড়োঘণ্ট ডাল করে, তোমরা জানো কি না জানি না, আবার অনেকে জানতেও পারো, তো মা এটা করেছে, এটা নতুনত্ব বিষয়, এটা ভালো লাগবে, আমরা তো সবসময় মাছের মুড়ো দিয়েই খাই, তো এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করা। তো খেয়ে দেখি এখন জামাই কী বলে, রান্না বান্না কীরকম হয়েছে, কী বৃত্তান্ত, শাশুড়ি কেমন রান্না করেছে। তো দেখো গালে দিল প্রথম এক গাল, তো দারুণ হয়েছে বলছে। আর এই জায়গাটা একটু লাইটটা তোমরা দেখতেই পাচ্ছ একটু অন্ধকার মতো লাগছে, তো এই জায়গাটা মানে আলু উল্টো দিকে বসেছে, তো এখানে ফোকাসটা একটু কম আসছিলো, তো আমি ওই দিক দিয়ে আবার ক্যামেরাটা ব্যাক করে ধরছি। তো এই দেখো এখানে আবার আলোটা ভালো আসছে, দেখতেই পাচ্ছ তোমরা খাচ্ছে, ওখানে এদিক দিয়ে আলোটা ভালো আসছে, কিন্তু ওই দিকটা একটু অন্ধকার আসছিলো, তোমরা বুঝতেই পারবে একটু অন্ধকার হচ্ছিলো, তো আমি এদিকে এসে আবার ভিডিও শ্যুট করছিলাম। আর আমি দেখো এখানে খাচ্ছি, আমি এখানে সাবু মাখা, তার সাথে মিষ্টি দই, আম মিষ্টি আর বেশি নিইনি, আর সকাল থেকে মিষ্টি খেয়ে খেয়ে মানে পুরো একেবারে আমার গা গুলিয়ে উঠছে, আর আমি আছে আজকে যেহেতু ষষ্ঠী সেই জন্য এইসব কিছুই খাবো না, তো সেই জন্য আমি এগুলোই খাচ্ছি, আর রাত্রিবেলায় লুচি কিংবা পরোটা এরকম কিছু একটা করে দেবো, মা করে দেবে, তো সেগুলোই খাবো। তো এই হচ্ছে আজকে আমাদের পুরো জামাইষষ্ঠী সমস্ত রকম মেনু। তো তোমাদের এই ভিডিওটি কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে দিও, ও আমার এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। তো দেখো খাওয়া দেওয়ার পরে আমার ছোট্ট ছানাটি কী দুরন্তপনায় না করছে, মানে দুষ্টু নাম্বার ওয়ান একেবারে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার ছেলেকে যে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই জানিও, প্রত্যেকটা বাচ্চাকেই ভালো লাগে, বাচ্চাদের ব্যাপারে কোনো কমেন্ট করাই চলে না, এটা আমার হয়তো বলা ভুলই হবে, তো বাচ্চাদের বিষয়ে কী বলবো, বাচ্চাদের সব বিষয়ে যেন একেবারে মানে প্রত্যেকটা দুষ্টমি প্রত্যেকটা এই কিন্তু ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার এই ভিডিওটি কেমন লাগলো, আর প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগতে হবে আর দেখতেও হবে। তো আশা করি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।